আমি এখানে খিমারটি তৈরি করার জন্য পনে তিন গজ বহরের সাড়ে তিন গছ কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টি দিয়ে কিন্তু লম্বা একটা খিমার তৈরি হবে বুঝতেই পারছেন তো কাপড়টাকে আমি প্রথমে লম্বাভাবে দুই পাটে ভাস করে নিয়েছি এই যে দেখুন এটা খোলা পাট আর আমার দিকটা বন্ধ পাট বুঝতেই পারছেন এভাবে প্রথমে দুই পাটে ভাস করে নিলাম আর এইভাবে আড়াআড়ি করে ভাস করে নিচ্ছি যেভাবে আমরা রুমাল কাঠ বা গোলজামা সেলাই করে থাকি অর্থাৎ চার পাটে ভাঁজ করে নেব তো আমার কাটিং করার সুবিধার্থে কাপড়টাকে আমি দেখুন এভাবে ঘুরিয়ে নিলাম তো এই দুইটা পাট খোলা আর একটা পাট কিন্তু বন্ধ বুঝতেই পারছেন প্রথমে আমি খিমারের লম্বাটি নিয়ে নিব তো এখানে আমি সেলাই সহ লম্বা নিচ্ছি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি লম্বা নিয়ে নিলাম অর্থাৎ সেলাই পরে উন সাইড থাকবে তো যার যতটুকু লম্বার দরকার প্রথমে লম্বার মাপটি নিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনাটা যাতে ঠিক থাকে তো এইভাবে আমি ঘুরিয়ে রাউন্ড করে শেপ দিয়ে দেখুন মার্ক করে নিলাম তো প্রথমে আমাদের লম্বাটাই নিয়ে নিতে হবে আর এখন আমি এই যে মুখের সাইডে এই মাপটা নিয়ে নিলাম এটা কিন্তু আমাদের মুখের যে খোলা অংশটা বুঝতেই পারছেন তো বারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম বারো ইঞ্চিতে দাগ দিয়ে আমি দেখুন এভাবে কাটমার্ক করে দিচ্ছি এতে কিন্তু আমাদের সেলাই করতে সুবিধা হবে এখানে কিন্তু আপনারা এগারো সাড়ে এগারো নিতে পারেন আর এই যে ভাসপাট এই ভাসপাটের এই পাশটাতে তিরিশ ইঞ্চিতে একটা দাগ দিলাম আর একটা ছত্রিশ ইঞ্চিতে ডা দাগ দিলাম এটা কিন্তু আমাদের হাতা বসবে এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু বন্ধ পাটটা অবশ্যই লক্ষ্য করছেন এইখানে আমি একটা কাটমার্ক দিয়ে দিলাম যেহেতু এখানে চিহ্ন দিয়ে দিলে কিন্তু সুবিধা হবে আর উপরের অংশটা তো যেখানে আমরা ক্যাপটা লাগাবো এইখানেও আমি দাগ কেটে রাউন্ড সাইডটা এই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন তো একদম যারা সেলাই কাজে নতুন তারা একবার দেখলে এই খিমারটি খুব সহজেই সেলাই করে নিতে পারবেন তো এখন আমি দেখুন কাপড়টাকে এভাবে মেলে এ সামনের পাটটা সামনে এনে যেটা আমি বারো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এই দাগটা সমান করে রেখে আরমহলের জন্য যে আমরা হাতাটা লাগাবো তো আরমহলের সাইডটা যে দাগ দিয়েছি আমি তিরিশ থেকে ছত্রিশ এই দাগ বরাবর কেটে নিচ্ছি এইটাই কিন্তু আমাদের হল হাতা লাগানোর তো একইভাবে আমি এই সাইডটাও কেটে নিলাম দুইটা পাশ এই যে দেখুন এখানে আমাদের হাতাটা ফিটিং হবে এখন আমি ক্যাপটা কেটে নেব তো ক্যাপটা কেটে নেওয়ার জন্য আমি এইভাবে দুই পাটে কাপড়টাকে ভাস করে নিলাম আর এখন চার পাটে ভাস করে নিচ্ছি দেখুন আমার এই পাশটা কিন্তু বন্ধ পাট উপরের পাশটাও বন্ধ বুঝতেই পারছেন নিচের সাইডটা খোলা তো আমি ক্যাপটার লম্বাটা নিচ্ছি ছয় ইঞ্চি আর চওড়াটা নেব সাড়ে তিন ইঞ্চি এই যে দেখুন সাড়ে তিন ইঞ্চি আর ছয় ইঞ্চি আমি নিয়ে এইভাবে একটা রাউন্ড দাগ দিয়ে দেব রাউন্ড করে আমি এটা শেপ দিয়ে ক্যাপটা কেটে নিব এটি কিন্তু আমাদের দুই পাটে ক্যাপটা হয়ে যাবে ক্যাপে তো জোড়া হবে না বুঝতেই পারছেন এই যে এটাই কিন্তু আমাদের ক্যাপ কাটিং কমপ্লিট তো এখন আমি হাতাটা কেটে নিব হাতার লম্বাটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগারো ইঞ্চি লম্বা রাখবো আরম্ভলের জন্য এই সাইডটা রাউন্ড করে আমি আরম্ভ হলে শেপটা দিয়ে নিলাম এখানে কিন্তু আমি রাবার জয়নিং করব না চাইলে আপনারা এটাকে রাবারও দিয়ে নিতে পারেন আমি এমনি হাতাটা জয়েন করব তো এখন আমি নেকআপটা কাটিং করতে চলে আসলাম দেখুন তো লম্বাটা আমি এখানে কিন্তু দুই পার্টে সতেরো ইঞ্চি চওড়া আর লম্বাটা নিয়ে নিলাম তেইশ ইঞ্চি সতেরো ইঞ্চি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি হবে চওড়াটা আর এখানে আড়াই ইঞ্চি একটা দাগ দিয়ে নিচের এটা কিন্তু নিচে থাকবে যেটা রাউন্ড সাইড বুঝতেই পারছেন তো একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম নিচের অংশটা তো নেক আপের কাটিংটাও কমপ্লিট এখন আমি চলে আসলাম সেলাই করতে তো এই যে ক্যাপের কাপড়টা আমি এভাবে একটু গেপ রেখে সেলাই করে নিব কেননা আমি এটা উলটিয়ে চাপ সেলাই দিব বুঝতেই পারছেন এতে কিন্তু দেখতে সুন্দর হবে আর ফিটিংটাও কিন্তু সুন্দর করা যাবে ক্যাবটা এভাবে সেলাই করে নিলাম আর এখন একটু হাতের সাহায্যে আমি উলটিয়ে নেব তো আশা করি আপনারা খুব সহজে হাত ঘরেই কিন্তু এই খিমারটা তৈরি করে নিতে পারেন আর এই খিমারটা কিন্তু ব্যবহারও অনেকটা সুবিধা বুঝতেই পারছেন দেখতেও কিন্তু চমৎকার হয় খুবই ভালো লাগে আশা করি এই ভিডিওটা দেখলে অবশ্যই এটা খুব সহজে করে নিতে পারবেন তো এইখানে আমি ক্যাপটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে কিন্তু টেকসই সুন্দর হবে আর ফিটিংটাও কিন্তু সুন্দর দেখাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সহজ খুবই সহজ এভাবে আমি দুই পাটে একটা দাগ দিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার জয়েন্ট করতে সেলাই করতে খুবই সুবিধা হবে বুঝতেই পারছেন ক্যাপটা রেডি এখন আমি দেখিমার কাপড়টা নিয়ে নিলাম আর এইভাবে দেখুন এই যে বারো ইঞ্চি আমি কাট দিয়ে রেখেছিলাম এই দুইটা আবারও দাগ দিয়ে দেখুন সমান করে আপনাদের দেখানোর জন্য আমি এভাবে সমান করে নিচ্ছি এতে বুঝতে পারবেন যে কোথায় এটা ফিটিং হবে কিভাবে করা হবে এগুলো একদম নতুনদের জন্য শেয়ার করা দেখুন এটা আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে বারো ইঞ্চি কাঠ দেওয়া এর দুটা কাঠ কিন্তু আমাদের ঠিক রাখতে হবে আর মিডেলটা কিন্তু ঠিক রাখতে হবে মিডেলে কিভাবে বসবে আমি একটু এই যে বুঝিয়ে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এ কাঠের সাথে যে ক্যাপের মিডেলটা রেখে এভাবে একটা সাইড প্রথমে আমি সেলাই করে নেব এতে কিন্তু আমার ক্যাপটা জয়নিংটা সুন্দর আসবে না হয় এক সাইড থেকে যদি আমরা এটা সেলাই করতে যাই তাহলে ক্যাবটা একটা পার্স বেড়ে যাওয়ার একটা চান্স থেকে যায় এই জন্য মিডিল থেকে সেলাই করে একটা পার্স প্রথমে সেলাই করে নিলাম এখন আবার ঘুরিয়ে এই পাশটাও সেলাই করে নিচ্ছি তো দেখুন এই পাশটা আমি একইভাবে সেলাই করে নিব সেলাই করে আমি এটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব এতে কিন্তু সুন্দর বসে যাবে সেলাইটা আর দেখতেও ভালো লাগবে এটার উপরে আমি দেখুন ক্যাপটার উপরে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো ক্যাপের কাজও আমাদের কমপ্লিট এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি এই যে বারো ইঞ্চি আমি কাট দিয়েছিলাম এইখানে আমি একটা রাবার লাগাবো তো রাবারের লম্বাটা তিন ইঞ্চি লম্বা আমি এক পিস রাবার নিয়ে এখানে জয়েন করবো দেখুন আমি কিভাবে আসলে এটা দেখি বুঝে নেওয়ার ব্যাপার বলে বোঝানোর চাইতো দেখুন আমি ক্যাপটার পাশাপাশি যেখানে সেলাইটা শেষ হয়েছে ওখান এখানেই আমি কিন্তু রাবারটা দুই তিনবার করে সেলাই করে শক্ত হাতে সেলাই করে নিয়েছি জাস্ট আমরা যেভাবে প্যান্টে রাবার লাগিয়ে থাকি ঠিক একইভাবে এভাবে একটা সাইড করে ওয়ান ফুট কিন্তু আমি কাপড়টা উপরের সাইডে বাদ দিয়ে রাবারটা জয়নিং করেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কেননা এটাকে ভাস দিয়ে আমি সেলাই করব এই যে দেখুন এখন এই যে ওয়ান ফুট কাপড়টা বাড়তি এই কাপড়টা ভাঁজ করে আমি সেলার জন্য দেখুন এখন জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু রাবারটা জয়নিং কমপ্লিট আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর সামনের সাইডের কাপড়টা কিন্তু একটু টান রাখতে হবে কেননা এটা রাবার বুঝতেই পারছেন যেভাবে আমরা আর কি প্যান্টে রাবার লাগিয়ে থাকি একইভাবে যারা সেলাই গেছে একদম নতুন তাদের জন্য এই খুঁটিনাটি ব্যাপারগুলো শেয়ার করলাম একইভাবে আমি অপোজিট সাইডের রাবারটা এই যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই ধরনের একটা খিমার ঘরেই সেলাই করে নিতে পারেন নিজের পছন্দ মতো কাপড় নিয়ে অনেক সময় কিন্তু সুন্দর কাপড় পাওয়া যায় কিন্তু ডিজাইন মতো ডিজাইনের কাপড় কিন্তু পছন্দ হয় হয়তো খিমার পাওয়া যায় না আপনারা পছন্দ মতো কাপড় কিনে এইভাবে ঘরেই নিজের হাতে সেলাই করে নিতে পারবেন তো দেখুন এখানে রাবারটা যতটুকু আমি জয়েন দিয়ে নিয়েছি এই সাইডটা আমি অর্থাৎ এই খিমারটার কিন্তু একটা জয়েন বুঝতেই পারছেন আর পুরোটা কিন্তু রাউন্ড আপনাদের বোঝার জন্য আমি এভাবেই বললাম তো দেখুন সাইডটা প্রথমে আমি জয়েন দিয়ে নিচ্ছি অবশ্যই এটা ডাবল সেলাই দিয়ে জয়েন দিয়ে নিতে হবে তো আমি পুরোটা সেলাই করে নিলাম তো দেখুন আমার কিন্তু এই যে ক্যাপের কাজটা পুরোপুরি কমপ্লিট রাবার লাগানো কমপ্লিট তা আমি খিমারটাকে উলটিয়ে নিচের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখুন একটু দেখিয়ে দিলাম এটা হয়তো বড় হওয়াতে একটু বুঝতে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে একবার নিজে হাতে তৈরি করলেই বুঝতে পারবেন এই জয়নিংটা থেকেই আমি সেলাইটা শুরু করছি পুরোটা কিন্তু রাউন্ড বুঝতেই পারছেন তা আমি রাউন্ড সাইডটা পুরোটা ঘুরিয়ে নিচের সাইডটা সেলাই করে নিব প্রথমে তো নিচের পাশটা আমি নিচের অংশটা সেলাই করা কমপ্লিট তো এখন আমি হাতাটা সেলাই করে নিব হাতা যদি আপনারা রাবার দিতে চান তাইলে রাবার লাগিয়ে নিতে পারেন আমি এখানে রাবার লাগাবো না এমনিতেই পাঁচটা সেলাই করে আমি হাতাটা এভাবে হাতা রেডি করে নিলাম আর এখানে খিমারটাকে এই যে উলটিয়ে নিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমরা তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি সাইডটা কাটিং করে নিয়েছিলাম এটাই কিন্তু আমাদের আরম্ভোল তো এখানে ঘুরিয়ে আমি হাতাটা জয়েন করে নেবো অবশ্যই এটা খেয়াল রাখবেন হাতাটা এভাবে ভিতরের সাইডে ঢুকিয়ে নিচের সাইডটা কিন্তু নিচেই রাখতে হবে যেটা আমাদের হাতের নিচের সাইড এটা অবশ্যই খেয়াল রেখে এভাবে হাতার সেলাই অংশটা একটু মুড়িয়ে দিয়ে যেভাবে আমরা সাধারণ হাতা লাগিয়ে থাকি একইভাবে হাতাটা আমি করে নিচ্ছি তো পুরোটা হাত যদি মিলিয়ে আমরা এভাবে মিলিয়ে নিই প্রথমে তাইলে কিন্তু সেলাই করতে আর টাইম লাগে না ঘুরিয়ে জাস্ট সেলাই করে দিলেই শর্টকাটে সেলাইটা করা যায় তো দেখুন আমি ডাবল সেলাই দিয়ে হাতাটা লাগিয়ে নিলাম একইভাবে আমি আরেকটা হাতও লাগিয়ে নিয়েছি আমি একটু হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতাটা এরকমভাবে আমি এখানে রাবার লাগাই নি হাতা জয়েন্ট কমপ্লিট এখন আমি নেকআপটা লাগিয়ে নিব তো নেকআপটা প্রথমে আমার সেলাই করে নিতে হবে যে চওড়ার সাইড দেখুন চারটা পাস এই যে রাউন্ড সাইড থেকে নেকআপের তিনটা পাশ আমি সেলাই করে নিব উপরের পাশটা যেটা আমরা মুখের সাথে ফিটিং হবে এই পাশটা কিন্তু আমি পরে সেলাই করব এখানে ওয়ান থার্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড সাইডটা পুরোটা আমি সেলাই করে নিলাম আর এই যে উপরের সাইডটা এখানে আমি এক ইঞ্চি করে ভাজ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি এটা কিন্তু উপরে ফিতা হবে এই জন্য একটু চওড়া করে সেলাই করলাম দেখুন নেকাপটা আমার এক ইঞ্চি করে সেলাই কমপ্লিট এখন আমি ফিতা লাগিয়ে নিব তো ফিতাটা লাগানোর জন্য আমি কাপড়টাকে দেখুন মেলে নিলাম আর তিনটা ভাজ করে নিলাম এই যে এখানে কিন্তু দুই ভাজে ভাঁজ করলে হবে না এইভাবে তিনটা ভাঁজ দিয়ে নিব ফিতাটা কিন্তু দুই সাইডে হবে বুঝতেই পারছেন মিডেলটা খোলা থাকবে মুখের সাথে বেঁধে যে যেহেতু এটা ব্যবহার করতে হয় তো দেখুন এখানে তিনটা পার্ট আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করে আমি দুই সাইডে দুইটা দাগ দিয়ে নিব। এখানেই কিন্তু আমাদের ফিতাটা জয়েন হবে এই যে তিনটা ভাজ করে নিতে হবে অবশ্যই তো তিনটা ভাজ আমি করে নিলাম তিন পার্ট অর্থাৎ তিনটা অংশে দাগ দিয়ে আমি দুইটা পার্ট দুইটা দাগ যেখানে আমি দিয়ে দিলাম এখানেই কিন্তু আমি ফিতাটা এভাবে জয়েন করে নিব তো অবশ্যই ফিতার সেলাইটার আমি শেয়ার করলাম না এটা একটা ইজি ব্যাপার তো ফিতাটা আমি সেলাই করে নিয়েছি আর এইভাবে দেখুন অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে কেননা এটা ফিতা যেহেতু একইভাবে অপোজিট সাইডেও আমি ফিতাটা এই যে সেলাই করে নিচ্ছি দুইটা ফিতাই আমি এভাবে ডাবল সেলাই দিয়ে লাগিয়ে নিলাম আর এই যে দেখুন খিমারটা আমি এইভাবে রেখে দেখুন আমি কীভাবে নেকআপটা লাগিয়ে নেবো এটাই মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাপের নিচ থেকে এভাবে কোনাকি করে দুইটা পার্ট যাতে একই সমানভাবে হয় এটাই মেজারমেন্টের জন্য আমি এভাবে খিমাটটাকে বিছিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি আর এখন আমি নেক আপটা নিয়ে নিলাম অবশ্যই ফিতার সাইডটা তো উপরে থাকতে হবে বুঝতেই পারছেন আর রাউন্ড সাইডটা নিচে হবে এভাবে রেখে আমি পিন আপ করে নিব। তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে মেজারমেন্টটা ঠিক থাকবে তো দেখুন আমি কিভাবে। ডাক দিয়ে নিয়েছি আর এভাবে পিন আপ করে নিচ্ছি অবশ্যই এটা সেলাই করার সময় কিন্তু যাতে দুই পার্টে সেলাই না হয় এটা লক্ষ্য রেখে সেলাই করতে হবে একটা পাটের সাথে অর্থাৎ উপরের পার্টের সাথে এটা সেলাই করে নিতে হবে বুঝতেই পারছেন তো এই জন্য আমি সেলাই সুবিধার্থে পিন আপ করে নিলাম নেকআপটা এভাবে দুইটা পাশ আমি সেলাই করে নিব আর এই যে দেখুন উপরের পার্টটা যাতে নিচের পার্টের সাথে কোনোভাবেই সেলাই না হয় অর্থাৎ ফ্রন্ট পার্টের সাথে এটা জয়েন হবে ব্যাক পার্টের সাথে যাতে কোনো রকমই সেলাই না পড়ে এটা খেয়াল রেখে সেলাই করতে হবে তো দেখুন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এ এমনটা হবে মুখের সাথে এভাবে বেঁধে এটা ব্যবহার করতে হবে বুঝতে পারছেন আশা করি তা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে